দমদম প্রাইভেট রোডে ইউথ ফোরামের জগদ্ধাত্রী পুজো গতকাল মহাসমারোহের সঙ্গে পালিত হয়ে গেল। দমদম প্রাইভেট রোডে ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজো, যা দমদমের বড়মা নামে প্রসিদ্ধ। এই পুজো এবারে 55তম বর্ষে পদার্পণ করল। সবাইকে প্রণাম জানাই, সবাইকে শুভেচ্ছা জানাই এই বড়মা পুজো। এবারের বিশেষ আকর্ষণ ছিল কুমারী পুজো, যা দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই নাম উঠে আসা মাকে, যারা যখন এই জগদ্ধাত্রী পুজো হতো মাকে যারা পুজো দিতে আসে তারাই, তাদের মধ্যে থেকেই নাম উঠে এসছে। তো তারপর থেকেই বড়মা, মানে আমাদের জগদ্ধাত্রী মা দমদমের বড়মা রূপে আমাদের এখানে পূজিত হচ্ছে। এই পুজো 55 বছরের পুজো। বড়মার নাম শেষ 2-3 বছর ধরে সবাই ওনাকে বড়মা বলে অভিহিত করছে। নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু আবির্ভাব বা মায়ের এমন কোনো শক্তি ভক্তরা পেয়েছেন, এবং এমন অনেক ভক্তরা আসেন নিঃশব্দে, যারা বলেন আমি মনে মনে চেয়েছিলাম মায়ের কাছে যেন আমার এই কাজটা হয়ে যায়, তো হয়ে গেছে। তারা এসে মাকে পুজো দিয়ে গেছেন, কেউ ভোগ দিয়ে গেছেন। অনেকে কোভিডের সময় এরকম অনেকে এসেছিলেন যারা চেয়েছিলেন যে, মানে বাড়ির লোকের করোনা হয়েছিল, যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়, যেন কোনো প্রবলেম না হয়। তো তারা ঠাকুরের, মানে ভগবানের কৃপায়, মায়ের কৃপায় ঠিকঠাক আছেন, তারাও এসে আসেন পুজো দিতে। তারা শুয়ে পড়ে মাকে প্রণাম করে। আমরা এবার প্রথম বছর কুমারী পুজো করছি। আসলে কুমারী পুজো বেলুড় মঠে হয়, বেলুড় মঠেরটা বিখ্যাত, আরও হয়তো অনেক জায়গায় হয়, কিন্তু অনেক মানুষই যারা বেলুড় মঠে কুমারী পুজো দেখতে যান নিত্য, তাই মানে দুর্গাপুজোর সময়টা। তো আমরা এবারে হয়তো মাই আমাদেরকে দিয়ে করিয়ে নিলেন, আমাদের মনে হলো যে যদি আমরা কুমারী পুজো করি তাহলে কেমন হয়। দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।